হ্যালো স্টুডেন্টস, সো এই ভিডিওটা হচ্ছে আপনাদের এনরোলমেন্টের বিষয় নিয়ে। হ্যাঁ, সো আপনারা নেক্সট সেমিস্টারকে আপনি এনরোলমেন্ট করবেন, তার জন্য একটা গুগল ফর্ম দেওয়া হবে। সো আপনারা কারেন্টলি একটা সেমিস্টারে আছেন, নেক্সট একটা সেমিস্টারে যাবেন, ওই সময় কিছু কোর্স করবেন। সেই কোর্সগুলোতে আপনাদেরকে ইআরপিতে এনরোল করা লাগে। সো এনরোল করার জন্য একটা ফর্ম দিব আমি। সো সেই ফর্মটা আপনারা কী কী ফিল আপ করবেন সেটা একটু দেখাবো। আচ্ছা, প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টসে যে হচ্ছে 3,000 টাকার একটা ফি জমা দিতে হবে, যেটা হচ্ছে এনরোলমেন্ট ফি। ওকে, এনরোলমেন্ট ফি, যেমন এটা হচ্ছে ফল 23 চলতেছে, সো ধরেন স্প্রিং 24-এর জন্য হচ্ছে আপনারা এনরোলমেন্ট করবেন। সো এনরোলমেন্ট ফি 3,000 টাকা। সো এটা যদি চেঞ্জ হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাকাউন্টে জানতে পারবেন, আর না হলে হচ্ছে 3,000 টাকাই হচ্ছে এনরোলমেন্ট ফি। আচ্ছা আচ্ছা, পেমেন্ট করার পরে আপনাদেরকে একটা রিসিট দেওয়া হবে, যেমন এটা এখানে এরকম এনসিসি ব্যাংকে যদি দেওয়া হয় তাহলে এরকম একটা রিসিট আসবে, এখানে আপনাদের ডিটেলস থাকবে, বা যদি আপনারা অনলাইন পেমেন্ট করেন সেখানে একটা রিসিট পাবেন। সো সেই রিসিটটা আপনারা প্রিজার্ভ করবেন, প্রিজার্ভ করে এই গুগল ফর্মে আপনাদের জমা দিতে হবে। সো গুগল ফর্মে জমা দিতে হবে সেটা কেমনে সেটা একটু বলি। প্রথমত গুগল ফর্মটা যখন আমি দিব, অবশ্যই অবশ্যই আপনাদের প্রথম কাজ হবে আপনাদের এমন একটা জায়গাতে গুগল ফর্মটা অন করা যেখানে আপনাদের উত্তর ইউনিভার্সিটি প্রদত্ত মেল অ্যাড্রেসটা খোলা আছে। সো উত্তর ইউনিভার্সিটি প্রদত্ত মেল অ্যাড্রেসটা খোলা অবস্থায় হচ্ছে আপনারা একমাত্র এই ফর্মটা অ্যাক্সেস করতে পারবেন, নাহলে আপনারা এই ফর্মটা অ্যাক্সেসই করতে পারবেন না। তারপরে ফর্মটা প্রথমেই বলতেছে ইমেল অ্যাড্রেস, সো আমরা অবশ্যই উত্তর ইউনিভার্সিটির যে ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে দেওয়া হয়েছে সেইটাই আমরা দিব। আচ্ছা, এখানে যেমন আমি আমার আমার যে ফ্যাকাল্টি মেল সেটা আমি দিলাম। এরপরে আমরা নাম দিব, আপনার পুরা নাম, যেমন আমার পুরা নাম এমডি আকিফ হোসেন, ঠিক আছে। এরপরে আপনাদের সবার একটা করে স্টুডেন্ট আইডি আছে, সেই স্টুডেন্ট আইডিটা ফিল আপ করা লাগবে। যেমন আমার স্টুডেন্ট আইডি নাই, আমার এমপ্লয় আইডি আছে, আমি সেটা দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের ইমেজ অফ পেমেন্ট স্লিপ। ওই যে আপনারা পেমেন্ট করার পরে যে রিসিটটা পেলেন সেটা হচ্ছে একটা জায়গায়, যে কোনো একটা জায়গায় সেভ করবেন। সেভ করলেই কাজ শেষ না, সেটাকে আপনাদেরকে রিনেম করতে হবে। রিনেম করে কি দিবেন? রিনেম করে আপনারা দিবেন আপনাদের আইডি, যেমন আমার আইডি 233361, আপনারা দিবেন আপনাদের স্টুডেন্ট আইডি আন্ডারস্কোর আপনাদের ব্যাচ এবং সেকশন। ধরেন আপনি হচ্ছে 60O, তাহলে 60O দিবেন, বা আপনি হচ্ছে 59D, তাহলে আপনারা এভাবে দিতে পারেন। সো আমি 60Oই রাখি। হ্যাঁ, সো এভাবে আপনারা রিনেম করে ফেললেন। এরপর আমরা আমাদের ফর্মে ব্যাক করি, এখন আমাদের ইমেজ অফ পেমেন্ট স্লিপ, সো আমরা অ্যাড ফাইল করব। সো এই দেখেন আমার ইমেজ অফ পেমেন্ট স্লিপটা ওপেন করতেছি। এবং সাবমিট করছি, সাবমিট করার আগে আরেকটা জিনিস একটু দেখাই, এখানে কি বলেছে? এখানে বলে দিছে আ কপি অফ ইউর রেসপন্স উইল বি ইমেল টু ইউ টু দ্য অ্যাড্রেস ইউ প্রোভাইডেড। সো এই মেলটার সাবমিট করার সাথে সাথে আপনাদের উত্তর ইউনিভার্সিটির মেল অ্যাড্রেস যেটা আপনারা এখানে দিয়েছেন সেই মেল অ্যাড্রেসে আপনাদের কাছে একটা কপি চলে যাবে। সো আমি একটু সাবমিট আপনাদের দেখাই, সাবমিট দিয়ে দিলাম, সাবমিট হয়ে গেল। এখন আমি আমার জিমেলে চলে আসি। সো এখানে খেয়াল করেন গুগল ফর্মস টুতে যদি আসি, এই দেখেন আমি যে ইমেল অ্যাড্রেস দিয়েছি, যে নাম দিয়েছি, যে আইডি দিয়েছি, যে সাবমিটেড ফাইল দিয়েছি, সব কিছু আপনাদের নিজেদের মেইলে কিন্তু একটা কপি চলে আসবে। সো এইভাবে আমরা এনরোলমেন্ট করার জন্য, এনরোলমেন্ট করার ফিটা দেওয়ার পরে সেই ফিটা হচ্ছে আপনারা গুগল ফর্মের মাধ্যমে আমার পর্যন্ত পৌঁছিয়ে দিলে আমি হচ্ছে আপনাদেরকে ইআরপিতে এনরোল করে দিতে পারবো, ঠিক আছে। আশা করি ভিডিওটা থেকে আপনাদের এই ফর্মটা কেমনে ফিল আপ করতে হবে সেটা বুঝতে পেরেছেন। দ্যাটস অল ফ্রম দিস ভিডিও, থ্যাংক ইউ।